এই দিনটিতে দ্বিতীয়বার আমরা স্বাধীনতাকে সুসংগত করেছিলাম, ফিরিয়ে নিয়েছিলাম। আমাদের সেই স্বাধীনতাকে আবার হরণ করা হয়েছে, আমাদের সেই গণতন্ত্রকে আবার নিয়ে যাওয়া হয়েছে। আজকে 7ই নভেম্বর আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ নেতৃবৃন্দ তারা বলেছেন যে এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কেন? এই দিনটিতে দ্বিতীয়বার আমরা স্বাধীনতাকে সুসংগত করেছিলাম, ফিরিয়ে নিয়েছিলাম। এই 7ই নভেম্বর সিপাহী জনতার অভূতপূর্ব উত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রিন্স জিয়াউর রহমানকে বন্দী দশা থেকে বের করে নিয়ে এসে তারা নতুন এক ইতিহাস সৃষ্টি করেছিলেন বন্ধুগণ। এবং সেই সঙ্গে যে নতুন অধ্যায় সূচিত হয়েছিল সেটা ছিল সত্যিকার অর্থে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের অধ্যায়, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করবার অধ্যায়। এবং আমাদের নেতা সাধারণ ঘোষক শহীদ প্রিন্স জিয়াউর রহমান সেই কাজটি মাত্র 4 বছরের মধ্যে তিনি সমগ্র বিভক্ত বাংলাদেশ ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি একটা বদ্ধ অর্থনীতিকে মুক্ত অর্থনীতি নিয়ে এসেছিলেন, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন এবং দেশে তিনি বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, মৌলিক অধিকারগুলোকে ফিরিয়ে দিয়েছিলেন। তিনি এই অল্প সময়ের মধ্যেই সমগ্র জাতিকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্নটি হচ্ছে একটি জাতি হিসেবে তৈরি হবার, গড়ে উঠবার সেই স্বপ্ন। তিনি প্রথম এই দেশে কৃষিতে বিপ্লব এনেছিলেন, খাল কেটেছিলেন, খাল পথে পথে গঞ্জে গঞ্জে গ্রামে গ্রামে তিনি হেঁটে বেরিয়েছিলেন, মানুষকে উজ্জীবিত করেছিলেন। একই সঙ্গে তিনি কলে কারখানায় উৎপাদনের একটা নতুন রাজনীতি শুরু করেছিলেন। তিনি শুরু করেছিলেন এই দেশে মানুষকে সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধ বাংলাদেশ দেওয়ার, গরিবি হটাও যে আন্দোলন, সে আন্দোলন তিনি শুরু করেছিলেন বন্ধুগণ। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যে শত্রুরা 7ই নভেম্বরের আগে শহীদ প্রিন্স জিয়াউর রহমানকে গৃহবন্দী করে রেখেছিল, আবার নতুন করে বাংলাদেশকে একটা পরাধীন রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, সেই শত্রুরাই আবার তাকে হত্যা করেছিল বন্ধুগণ 1981 সালের 31 মে তারিখে। তাই বলে কিন্তু শহীদ জিয়ার যে দর্শন, শহীদ জিয়ার যে আদর্শ, সেই বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে রাষ্ট্র নির্মাণ করা, তাকে কিন্তু তারা ধ্বংস করতে পারেনি, হত্যা করতে পারেনি বন্ধুগণ। তার যে পতাকা, স্বাধীনতার পতাকা, সেই পতাকা হাতে নিয়ে আমাদের সামনে এসেছিলেন তার যোগ্য উত্তরাধিকারী, তার সহধর্মিণী, আমাদের নেত্রী, আপসের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্ধুগণ। আমাদের সেই স্বাধীনতাকে আবার হরণ করা হয়েছে, আমাদের সেই গণতন্ত্রকে আবার নিয়ে যাওয়া হয়েছে। এই দীর্ঘ 15 বছর ধরে আজকে যে সরকার, অনির্বাচিত সরকার, জনগণের সমস্ত অধিকার গুলোকে কেড়ে নিয়ে আমাদের বুকের উপরে স্টিম রোলার চালিয়ে আমাদের ছেলেদেরকে হত্যা করে, গুম করে, আমাদের মা বোনদেরকে বেইজ্জত করে, আমাদের অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যারা আজকে আবার বাংলাদেশকে সেই অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়, তাদের হাত থেকে মুক্ত করবার জন্য আবার আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন সেই শহীদ প্রিন্স জিয়াউর রহমানের পুত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র, আমাদের স্বাধীনতার পতাকা যার হাতে আছে আমাদের তারেক রহমান বন্ধুগণ। সেই জন্যই এই 7ই নভেম্বর আমাদের বাংলাদেশের মানুষের কাছে আজকে আমাদের স্বাধীনতা রক্ষা করবার অঙ্গীকার। সেই জন্য এই 7ই নভেম্বর আমাদের স্বাধীনতা থেকে রক্ষা করবার অঙ্গীকার বন্ধুগণ। সেই আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে ইতিমধ্যে আমাদের অনেকে প্রাণ দিয়েছেন। আমাদের আব্দুর রহিম, নূরে আলম, শাহন, নারায়ণগঞ্জের শাহন, মুন্সিগঞ্জের আলিম, যশোরের এবং আমাদের অসংখ্য নেতার জন্য আহত হয়েছেন। এই স্বাধীনতার জন্যই আজকে 3 দিন 4 দিন ধরে আমাদের লোকেরা পায়ে হেঁটে ভেঙে ভেঙে তারা সেই সমাবেশগুলোতে যোগ দিচ্ছে বন্ধুগণ। তাদের একটাই দাবি, একটাই দাবি, সেই দাবি হচ্ছে শেখ হাসিনা তুই কবে যাবি। এক দফা এক দাবি, দফা এক, স্বাধীনতা।